জীবিকার তাগিদে নানা মানুষ নানা পেশায় জড়িত হবেন, আবার সবার কাজের ধরন এক হবে না, এটাই তো স্বাভাবিক। তবে কাজ যাই হোক না কেন, সবার কর্মক্ষেত্র হবে নিরাপদ, নিয়ম তো এমনই। কিন্তু এই ছবি কি তাই বলে? মাটি থেকে উচ্চতা প্রায় 120 ফুটের বেশি, এখানে কোথায় নিরাপত্তা? নিরাপত্তার জন্য শ্রমিকের নেই হেলমেট, নেই নিরাপত্তামূলক বেল্ট সহ অন্যান্য উপকরণ। শুধু রাজধানী নয়, সারা দেশে এমন অনিরাপদ পরিবেশে কাজ করেন লাখ লাখ নির্মাণ শ্রমিক। আমরা ইয়ে ঝুলানো মাসা কাজ করতেছি, দেখা যাচ্ছে বাস একটা দুর্বল থাকতে পারে। সেফটি বেল্ট লাগবো, হ্যান্ড গ্লোভস লাগবো, বলি তো তারা বলবো কি হবে, আরো বিল্ডিং এ তো করতেছি, আমরা কাজ করি পেটের দায়। সেফটি যদি না দেয় এই দায়িত্বগুলো কে নেব? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। অভিযোগ আছে নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তুললে কাজের হুমকির মুখে পড়তে হয় শ্রমিকদের, আবার কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনায় পড়লে স্বয়ং কর্তৃপক্ষের কোনো খোঁজ খবরই রাখে না প্রতিষ্ঠান। তাহলে প্রশ্ন ওঠে, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত হবে কবে? কতকাল চলবে অবহেলার এমন সংস্কৃতি? পরিসংখ্যান বলছে গত 12 বছরে নির্মাণ খাতে শ্রমিক নিহত হয়েছেন 1,359 জন। একদিকে আইনের দুর্বলতা, অন্যদিকে প্রতিষ্ঠানের প্রভাব প্রতিপত্তির কারণে বেশিরভাগ দুর্ঘটনায় হয় না মামলা, দিন শেষে অনিয়ম আর প্রভাবের কারণে রয়ে যায় অনিয়মেই। কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিকদের শোভন কর্মপরিবেশ নিশ্চিত এখনও ওইভাবে হয় নাই, এটা আমরা স্বীকার করছি, পরিদর্শন কার্যক্রম করে থাকি এবং তাদেরকে আমরা নোটিশ প্রেরণ করি। যদি কেউ চূড়ান্তভাবে আমাদের আইনটাকে ভায়োলেশন করে তাহলে তাদেরকে আমরা মামলা করে থাকি। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে নির্মাণে, তাহলে কয়টা মামলা হয়েছে, কয়টা ক্ষতিপূরণ আদায় করেছেন এবং এইগুলো মামলাগুলোর কয়টা শাস্তি হয়েছে? বিদ্যমান আইনে দুর্ঘটনায় কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণ মেলে মাত্র 2 লাখ টাকা, আহত হলে টাকার অঙ্ক থেমে যায় মাত্র 50,000-এ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।